আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় জানাবো। অনেকেই আপনারা সবসময় জানতে চান বা আমার কাছে ই পাঠান, এলডি পাঠান, যে ভাই এলডিগুলো কি চেক করা যায় কি না, চেক করার কোনো সিস্টেম আছে কি না। তো আজকে এই বিষয়ে জানাবো যে কিভাবে আপনারা এলডি চেক করবেন। তো এই বিষয়ে জানতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা জানতে পারবেন। আসলে এলডি চেক করার নিজেরা চেক করার সেরকম কোনো সিস্টেম নাই, তবে এলডি চেক করার কিছু যে সিস্টেম আছে দেখে কিছুটা বোঝা যায়, আর যেটা বোঝা না যায় তাহলে তারপরেও এলডি চেক করতে পারবেন। চেক করতে হলে অবশ্যই আপনার কোনো এজেন্সির মাধ্যমে চেক করতে হবে। তো এই এজেন্সি আপনি বাংলাদেশের কোনো এজেন্সির মাধ্যমে পারবেন না, শুধুমাত্র ব্রুনাইয়ের এজেন্সিওয়ালারাই আপনার এটা ই করতে পারবে, চেক করে দেখাতে পারবে। আর এই চেক করার জন্য আপনার ব্রুনাইয়ের কোনো এজেন্সির সাথে কন্ট্যাক্ট করতে হবে। ব্রুনাইয়ের এজেন্সির সাথে যদি আপনি কন্ট্যাক্ট করতে পারেন, তাহলে অবশ্যই তারা আপনার এলডিটা চেক করে বলতে পারবে যে আপনার এলডিটা সঠিক কি না। তো এই ব্যাপারে আপনারা যদি কেউ এলডির ব্যাপারে মানে চেক করতে চান, তাহলে আপনার পরিচিত কোনো লোক যদি ব্রুনাই থাকে বা পরিচিত কোনো এজেন্সি থাকে, তার মাধ্যমে আপনি এই এলডিটা অবশ্যই চেক করায় নিতে পারবেন। আর চেক করাতে হলে অবশ্যই এলডির উপরে যে এখানে একটা পিজিবি নাম্বার আছে, পিজিবি নাম্বার হচ্ছে এলডির মূল নাম্বার, ঠিক আছে, ওটা হচ্ছে আপনার রেফারেন্স নাম্বার। এই নাম্বারে পিজিবি নাম্বার দিয়ে এলডি চেক করা যায়, এজেন্সিরা করতে পারে। অনলাইন এলডিগুলো, যে এলডিগুলো অনলাইন হয়েছে, এই এলডিগুলো এজেন্সিরা চেক করতে পারে। ওদের এজেন্সির যে একটা ই আছে, NLMS একটা অ্যাকাউন্ট আছে, ওইটার মাধ্যমে ওরা চেক করে দেখতে পারে, একটা সিস্টেমে আর কি করতে পারে। আমি আগের দিন খোঁজ নিলাম, আমার যে পরিচিত এজেন্সি আছে তার কাছ থেকে খোঁজ নিলাম, কিন্তু বিষয়টা হচ্ছে ওরা আপনি দিলেই যে আপনার সব এলডিগুলো চেক করে দেবে। হয়তো বা ভিডিও দেখার পর অনেকে বলবেন ভাই যে একটু চেক করে দেখান, দেখা চেক করে দিতে পারেন কি না। এখন আমি যদি তাদের কাছে মনে করেন যে এলডি চেক করতে যাই, হয়তো বা একটা দুইটা এলডি হেরা চেক করে দেবে। এখন যদি আমি হাজার হাজার বা 100-200 এলডি নিয়ে যাই, তাহলে তোরা দেবে না, কারণ এজেন্সির হচ্ছে একটা বিজনেস, ওদের হচ্ছে একটা ব্যবসা, ওরা ব্যবসা করার জন্য বসছে, ওরা লোকজন নিয়ে, ওদের স্টাফ নিয়ে বা অফিস নিয়ে বসছে। তো এরকমভাবে শুধু যদি ওদেরকে হয়রানি করি বা ওদের কাছে যে চাই যে ভাই হেল্প করেন, একটু চেক করে দেন, ওরা হয়তো একটা দুইটা দেবে মানবতার খাতিরে, পরবর্তীগুলো দেবে না, কারণ এরা সব কাজ করে হচ্ছে টাকার বিনিময়ে, মানে ওদের ফি আছে, ফির বিনিময় করে। হয়তো বা ফি টি দিলে যদি চেক করে দেয়, তাও আমি শিওর না, আমি ওই ব্যাপারে ওদের সাথে কথা বলি নেই, তবে চেক করতে পারে। এত দূর পর্যন্ত আমি ওদের কাছ থেকে জানতে পারছি যে অনলাইন যে এলডিগুলো আছে, এই এলডিগুলো ওরা চেক করতে পারে, কিন্তু ফির বিনিময় বা এমনি চেক করে দেবে কি না সেই ব্যাপারে কোনো আলাপ আলোচনা হয় নাই। শুধু আমার যে নিজস্ব একটা জ্ঞান বা নিজের যে মতামত, সেই হিসাবে বললাম যে এরা তো সবগুলো চেক করে দেবে না, ফ্রিতে দেওয়ার সম্ভাবনা খুবই কম, দিতেও চাইবে না, কারণ তাদের আমরা যে কাজই করাই তাদের দিয়ে, যে পাসপোর্টে ভিসা লাগানো, এলডি সাবমিশন, যাই করাই তাদের দিয়ে, আমি সাধারণত কোনো কাজেও যদি ওরা পাঠাই, যে পার্সোনাল কোনো কাজে ওরা পাঠাই যে এটা একটু করে দিবে, এটা একটু দেখ, তার জন্য আমি আলাদা ওরে ও চায় না, তারপর আমি চা খাওয়ার জন্য বা ই করার জন্য আলাদা একটা টাকা দিয়ে দিই। সবাই মনে করেন যে ওদেরও এটা বিজনেস, তো টাকা ছাড়া তো আর ফি ছাড়া তো কোনো কাজ করবে না। কিন্তু আপনারা যারা জানতে চান যে চেক করা যায় কি না, তাদেরকে বলবো যে হ্যাঁ, এলডি চেক করা যায়, এজেন্সির মাধ্যমে চেক করা যায়, ব্রুনাইয়ের এজেন্সি, ব্রুনাই এমপ্লয়মেন্ট এজেন্সি, ব্রুনাইতে যে এমপ্লয়মেন্ট এজেন্সি আছে ওরা চেক করতে পারে। ম্যানুয়ালগুলোও পারে, তবে ম্যানুয়ালগুলো আছে ওদের অফিসে, মানে লেবার ডিপার্টমেন্ট বা ব্যুরোতে যে হয়তো বা চেক করা লাগে, আর অন্যগুলো অনলাইনের মাধ্যমে তারা চেক করতে পারে। তো আশা করি বুঝতে পারছেন আজকে বিষয়টা, আলোচনাটা এলডির চেক করা যায় কি না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর
আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের মতামত জানাবেন।